চা ছাঁকনিতে সেট টিফিন দিলেই হয়ে যাবে চমৎকার হ্যাঁ বন্ধুরা আজ আমি রকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা মহিলাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম টিপস হবে এই জলের বোতল নিয়ে কারণ এখন যেহেতু গরমের দিন কোথাও গেলে আমরা প্রথমে এই জলের বোতলটাকে রেডি করে থাকি বা ব্যাগের মধ্যে ভরে থাকি কিন্তু বন্ধুরা ব্যাপার হচ্ছে জলের বোতল যখন ব্যাগের মধ্যে ভরবো তো অবশ্যই জল ভর্তি থাকবে কখনও কখনো কি হয় যে আমাদের প্রয়োজনীয় জিনিস যে থাকে ব্যাগের মধ্যে একটু একটু জল পড়ে গেলে কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তো যেই ব্যাগের মধ্যে ভরো না কেন এই যে বড় ব্যাগগুলো থাকে কাপড়ের ব্যাগগুলো এগুলোর মধ্যে তো খাটো করে রাখলেও থাকে না সেটা পড়ে যায় আর অনেক সময় কি হয় যেটা আমি বললাম যে কাপড় চোপড় ভিজে যায় তো কীভাবে রাখলে বোতলটা পড়বেই না তো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন ধরো এই যে ব্যাগটা রয়েছে তো ব্যাগ থেকে বড় হচ্ছে বোতলটা তো আমরা এইভাবে রেখে দিই কারণ এইভাবে রাখলে কিন্তু চেনটা লাগবে না তো যাই হোক এই ব্যাগের মধ্যে ওই বোতলটা রাখব আর পড়েও যাবে না কোনো মতে তো আমি নিয়েছি এখানে একটা গাডার আর পাতলা গাডার নিলে হবে না কারণ জলের বোতল ভারী থাকে সে কারণে এই মোটা গাডারগুলো নিতে হবে এরকম ধরনের তো এই গাডার প্রত্যেক মহিলাদের কাছে অবশ্যই থাকবে তো সে টিফিনের মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে মানে কিভাবে দিলাম তোমরা দেখতে পেলে আর ব্যাগের ওপর সাইডে এইভাবে রেখে দেব। তাহলে কি হবে বলো তো যেই মুখের ঢাকনা থাক না কেন সরু হোক কিংবা বড় হোক কোনো সমস্যা নেই এইভাবে রেখে দেবে তাহলে দেখবে এই গাডার থেকে কিন্তু কোনো মতে খুলে নিচে পড়ে যাবে না অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করবে তাহলে কোনো জিনিস আমাদের নষ্ট হবে না কারণ ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো আমাদের নষ্ট হয়েও যেতে পারে তারপরে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হচ্ছে এই যে বিছানা ঝাড়ার ঝাঁটাগুলো যে থাকে প্লাস্টিকের তার থেকে এক্ষুনি আনা হয়েছে আর তোমাদের সামনে এটা ওপেন করলাম তো ব্যাপার হচ্ছে এটা কোনো ব্যাপার নেই এই যে প্লাস্টিকটা রয়েছে এই প্লাস্টিকটা আমি কাজে লাগাবো কারণ অনেক ধরনের প্লাস্টিক আমাদের ঘরে প্রায় প্রত্যেকের ঘরেই যেখানে সেখানে পড়ে থাকে কিন্তু এই রকম ধরনের প্লাস্টিকটা আমাদের অনেকটাই কাজে আসবে আর কী কাজে আসবে চলো দেখে নাও তো এই যে ব্যালুনগুলো যেহেতু এখন গরমের দিন গরমের দিনে পোকামাকড়ের উপদ্রব বেশি থাকে চাকি তোমরা যে কোনো ব্যাগের মধ্যে কিংবা প্লাস্টিকের মধ্যে ভরে থাকে কিন্তু বেলুন রাখার জায়গাটা খুব কমই থাকে তো এইভাবে আমরা এই যে সরু টাইপের প্লাস্টিকগুলো থাকে এই প্লাস্টিকের ব্যাগগুলো তো এইভাবে না এই ব্যালনটাকে রেখে দিতে পারো যেখানে খুশি সেখানে রাখো কোনো সমস্যা নেই কোনো পোকা মাকড় মুখ দিতে পারবে না খুব সহজে আমরা খুলেও নিতে পারবো গাডার দিয়ে যদি গাডার দিতে নাও চাও তাহলে এইভাবে তোমরা একটা আটকে দিতে পারো খুবই সহজ পদ্ধতি আর দেখতেও ভালো লাগবে আর যেখানে খুশি সেখানে রাখো কোনো সমস্যাও হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে লাল শাক তো এই শাকগুলোর মধ্যে অনেকটা খাস টাস থাকে তো অবশ্যই এই শাকটা ধুয়ে নেওয়ার আগে বেছে নিতে হবে একটা একটা করে এইভাবে তো চলো যেগুলো বাদ সেগুলো আমি ফেলে দেবো তারপরে এই শাকটাকে কিভাবে ধুয়ে নেব তো অবশ্যই কেটে নেওয়ার আগে এটাকে ধুয়ে নিতে হবে আর এই শাকের মধ্যে না অনেক ধুলো বালি মাটি থাকে তো অবশ্যই এই শাকটাকে তিন থেকে চারবার ধুয়ে নিতে হয় তো কোনো একটা বাসনে জল নিয়ে নিতে হবে আর নিয়ে এভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তোমরা যদি চাও তাহলে যে ঝুরিগুলো থাকে সেগুলোতেও ধুয়ে নিতে পারো ট্যাপের কাছে নিয়ে গিয়ে কোনো সমস্যা নেই তারপরে দেখো এটা একসঙ্গে কীভাবে কেটে নেব যারা নতুন গৃহিণী তাদের জন্য মানে ভালো হবে আর কি এইভাবে যদি রবার দিয়ে মানে গাড়ার দিয়ে আটকে দাও তাহলে কাটতে কিন্তু সুবিধা হবে মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর এইভাবে তোমরা সে ছুরিতে হোক কিংবা বটিতে হোক মানে কাটতে অনেকটাই সুবিধে হবে এই দেখো বন্ধুরা এই এটা জ্বরের দিকে মানে এটা শক্ত টাইপের লাগলো আমাকে যে এটা সিদ্ধ হবে না সে কারণে সেই গোড়ার দিকটা আমি ফেলে দিলাম তারপরে এটা রান্না করব পটল দিয়ে তো অবশ্যই এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার আর এই শাক রান্না করতে বেশি তেল মশলাও লাগে না খুব সহজভাবে খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু এই শাকটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে তো যাই হোক আমি এই শাকের দেওয়ার জন্য পটল নিয়েছি তো যেহেতু সেটা তিনশো গ্রাম শাক রয়েছে আর তিনশো গ্রাম শাকের জন্য আমি মানে কটা পটল কাটলাম তোমরা আমরা দেখতেই পেলে তো যাই হোক এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে তারপরে ওতে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে আর হালকা লাল যখন হয়ে যাবে তখন ওই শাকটাকে দিয়ে দেব। তারপরে ওই পটলটাও দিয়ে দিলাম তারপরে আর কি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ এবারে এটাকে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তাহলেই দেখবে শাকটা নিচে বসে যাবে তারপরে এক কাপ মতো জল দিলাম এক কাপ মতো জল দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট পর এটা খুললাম তারপরে এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে যে কোনো রান্না এক একরকমভাবে হয় না অনেক রকমভাবে করা হয় তো আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই শাক রান্না করতে কোনো ঝুটঝামেলা নেই খুব সহজভাবে খুব তাড়াতাড়ি মানে এটাতে সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই শাক রান্না হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমি এখানে ভাজা গুঁড়ো করবো জিরে আর গোলমরিচের তো কতটা জিরের সঙ্গে কতটা গোলমরিচ দিতে হয় ডিটেলসে বলবো কারণ আমি যেভাবে করি এই মশলাটা কিন্তু ভীষণই মজাদার হয় তো চলো কীভাবে এটাকে ফ্রাই করব যখন দেখব একটু লাল হতে লেগেছে মানে পুড়িয়ে দিতে হবে না একটুখানি যখন কালারটা চেঞ্জ হতে লাগবে লাল হতে লাগবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আর যদি একটুখানি বেশি লাল হয়ে যায় বা পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট কমে যাবে তো অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে চলো এবার আমি দিয়ে দেবো গোলমরিচ তো আমি যে বাটির দুই বাটি জিরে দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দেবো গোলমরিচ কারণ আমি একসঙ্গে এটা মিক্স করব আর গোলমরিচ যেহেতু ঝাল হয় তো সেই কারণে অবশ্যই জিরে থেকে অর্ধেক দিতে হবে তো গোলমরিচটাকে ভাজার সময় দেখবে এভাবে মানে ফুটে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তো অবশ্যই এটা যদি এভাবে একটুখানি ঢাকা দিয়ে মানে হাতে বাম হাতে যদি একটা ঢাকনা নিয়ে নেওয়া হয় তাহলে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না তারপরে সেই জিরে আর গোলমরিচে আমি দিয়ে দেব খানিকটা তেজপাতা তো তেজপাতাটাকেও ভেজে নিলাম মানে সেটা যেন মুচমুচে মুছে হয়ে যায় যখন গুঁড়ো করব তখন ভালোভাবে যেন গুঁড়োটা হয়ে যায় সে কারণে সেটাও ভেজে নিলাম আর ভেজে নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে বছর জুড়ে রাখলেও এটা নষ্ট হয় না তো এই দেখো বন্ধুরা এটা আমি মিক্সারে বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পরে এটাকে চেলে নিয়েছি তারপরে এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে দেব আর যেহেতু এটা মানে অনেকগুলো রয়েছে তো এই কোটো থেকে ব্যবহার করব না আট দিন দশ দিনের জন্য ছোট্ট একটা কৌটো রেখেছি দু দিন থেকে দশ দিনের জন্য বার করে নিই আর রোজ রোজ এটা খুলতে হবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই ভারী শাড়িগুলোতে পার কিন্তু থাকে অনেকটা হেভি আর অনেক সময় কি হয় যে এর মধ্যে আমরা যখন প্লেট করি তখন এর মধ্যে সে টিফিন ঢুকতে চাই না সে সেফটি পিনের যে মুখটা থাকে সেটা হয়তো মোটা থাকে কিংবা ভোতা হয়ে যায় কিংবা অনেক সময় কী হয় জং লেগে যায় আমাদের কোন আমাদের কাছে কোনো অপশান থাকে না তখন আমরা কি করবো তো তখন এমার্জেন্সির জন্য এই দেখো বন্ধুরা এই যে ছাকনাগুলো স্টিলের যে ছাকনা থাকে সেই ছাকনাতে যদি এইভাবে করে নেওয়া হয় মানে কিছুক্ষণ ঘষে নেওয়া হয় কয়েক সেকেন্ড তাহলে দেখবে এটার মুখটা না অনেকটা ধারালো হয়ে যাবে আর যদি জং টং লেগে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে দেখবে খুবই সহজে শাড়িতে হোক কিংবা যে কোনো জিনিসে হোক আমরা ব্যবহার করতে পারবো আর শুধু সে টিফিন কেন যদি ছুঁচের ক্ষেত্রেও এরকম হয় যে মুখটা ধারালো নেই কাজ করছে না বা বিরক্ত লোক লাগছে আর কি তো সেক্ষেত্রেও তোমরা এইভাবে এই ছাকনাতে ঘষে আর এটাকে তীক্ষ্ণ করে নিতে পারো ভিডিওটা যদি কোনো জায়গায় তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ